ইসলাম রক্ষার নামে রাজনৈতিক অঙ্গনে দুর্যোগ সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে রাজধানীর ইস্কাটনে বেসরকারি প্রতিষ্ঠান ব্রতি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আইলা দুর্গত বিপন্ন পরিবেশ উন্নয়নে সরকার এবং সকলের করণীয় শীর্ষক এই মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির নিয়মে চলছে আর রাজনৈতিক দুর্যোগে সাম্প্রদায়িকতার ছড়াচ্ছে জামায়াত শিবির। তাদের নাশকতার দুর্যোগ মোকাবেলায় বিরোধী দলীয় নেতার সহযোগিতা কামনা করেন ইনু। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে বলবো যে সাম্প্রদায়িক জঙ্গিবাদের যে সিডর এবং আইলার ধাক্কা চলছে সেই ধাক্কার সঙ্গে আপনি যুক্ত হবেন না। আপনি জঙ্গিবাদের সিডর আইলার ধাক্কাকে মোকাবেলা করার জন্যে সরকারের সঙ্গে হাত মেলাবেন।